কোনোদিন ক্যামেরা মুভ করবে না, কোনোদিন শর্টের সময় জুম করবে না, আর কোনো আর কোনোদিন 10 সেকেন্ড মিনিটে শর্ট করবে না। দ্যাটস ইট। এই তিনটা মেনে নিয়ে তুমি যখন যা ভালো লাগে ওই পরিস্থিতিতে কাজ করে। আর 3.5 নম্বর যে রুলটা হলো সেটা হলো, হ্যাঁ সেটা হলো ইউ অলওয়েজ টেক কাট অ্যাওয়েজ। কাজটা শেষ হয়ে গেলে ওই ফাঁকে তুমি কাট অ্যাওয়েজ শুরু করবে। হ্যাঁ, আমার যে কটা ছবিতে থাকবে সূর্যদিগল বাড়ির বিগিনিং পার্ট বা অন্যান্য দু একটা পার্টে ভাইটাল কিছু সিকোয়েন্স সেভ করা যেতই না, আমার কাট হবে না, পরিচালক জানে ও না। ওই যে জয়রাম যখন নৌকা উঠে বললো যে তোর মা, তখন ওই বাচ্চাটা তো জানে না এটা তোর মা, তো এই যে নৌকায় ওঠার সময় বাচ্চাটাকে দেখতে পেলো, তখন বাচ্চাটা কোথায় বললো, তখন বাচ্চাটা বললো আমার তো মা নাই। তো আমার তো মা নাইয়ের জায়গায় আমাদের এডিটর একই স্কুলই আমার বন্ধু একসাথে করছে আমার, ও তখন বললো কি আমার যে শরতের মেঘের একটা শট ছিল, মানে তো ল্যান্ডস্কেপের সাথে তখন যাচ্ছিল, শরতের মেঘের শটটা সে ঢুকিয়ে দিল, শরতের মেঘের একটা হালকা প্যান্ট এবং ওইখানে জাস্ট টুমটুম টুমটুম টুম তিনটা সাউন্ড ইউজ করবো, মানে ওইখানে ওটা গায়ে কাঁটা দেয়। কিন্তু এই শটটা আমি নিয়ে না রাখলে তো হইতো না,